নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্করশুক্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেল্লের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনার সামনে উপস্থিত হয়েছি ব্রহ্মা আয়ুর্বেদের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরেগুলার মিনস্ট্রুয়েশন, অর্থাৎ মাসিক ধর্মের অনিয়মিততা। এটা একটা এমন একটা টপিক যেটাতে অনেক কিছু কারণ হতে পারে ইরেগুলার মিনস্ট্রুয়েশনের। কীরকম ইনফেকশনের জন্য হতে পারে, মিনস্ট্রুয়েশন ঠিকঠাক হচ্ছে না, কোনো আপনার ম্যালেগনেন্সির জন্য হতে পারে, আপনার প্রেগনেন্সির জন্য হতে পারে, আপনার কোনো স্ট্রেস আছে তার জন্য হতে পারে, এবং ট্রমেটিক কন্ডিশন হতে পারে, এবং আরও অনেক কজ আছে। সো যদি আমি ইনশর্ট বলি, তো ইরেগুলার মিনস্ট্রুয়েশন কোনো একটা পার্টিকুলার কারণকে আমি বলতে পারি যে এর জন্য ইরেগুলার মিনস্ট্রুয়েশন হচ্ছে। মিনস্ট্রুয়েশন ঠিকঠাক না হওয়া বা ইরেগুলার হওয়া, কোনো ইনফ্রিকুয়েন্ট, অনেক কিছু কারণ আছে। তো আজকে যখন আমি ডিসকাস করবো, এটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি ইরেগুলার মিনস্ট্রুয়েশনের টপিকটাকে। একটা হচ্ছে যদি কারোর অ্যাবসেন্ট হয়, মিনস্ট্রুয়েশন ঠিকঠাক হয়নি বা সেই মাসে হয়নি, এক দু মাস অ্যাবসেন্ট আছে বা ঠিকঠাক হচ্ছে না, ইরেগুলার হচ্ছে বা ইনফ্রিকুয়েন্ট হচ্ছে, এই একটা পার্ট। আরেকটা হচ্ছে যাদের হচ্ছে তাদের বেশি হচ্ছে, অত্যধিক ব্লিডিং হচ্ছে মিনস্ট্রুয়েশন, এই একটা পার্ট। সো দুটো পার্টে আজকে আমরা এটাকে আলোচনা করব। প্রথমে আসি, যদি ইনফ্রিকুয়েন্ট হয়, যদি অ্যাবসেন্ট হয়, যদি ইরেগুলার হয় মিনস্ট্রুয়েশন, সেক্ষেত্রে কী কী কারণ হতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, যেটা আজকালকার মেয়েদের একটা খুবই কমন সমস্যা, আগে ছিল 90%, এখন আমার মতো 95% পৌঁছে গেছে। প্রত্যেক বাড়িতে প্লাস দুটো বাড়ির মধ্যে একটা বাড়িতে PCOS প্রবলেম ধরা পড়তে পারে। প্রেগনেন্সি একটা হতে পারে এটা কারণ। এছাড়াও যদি প্রোল্যাকটিন লেভেল বেড়ে যায়, হাইপার প্রোল্যাকটিমিয়া মিনস প্রোল্যাকটিন লেভেল যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে হতে পারে। এছাড়াও ধরুন আপনার ডায়াবেটিস আছে, সুগারে আক্রান্ত আপনি, কিন্তু সেটা কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন, আনকন্ট্রোল ডায়াবেটিস, সেটাও হতে পারে। থাইরয়েড লেভেল বেড়ে গেলেও আপনার মিনস্ট্রুয়েশনের প্রবলেম হতে পারে, কমে গেলেও হতে পারে। তো হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, দুটো ক্ষেত্রে কারণ হতে পারে। এছাড়া আপনার যদি ধরুন হরমোনাল ইমব্যালেন্স, কোনো হরমোনাল, যে কোনো কোনো হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, এবং কিংবা আপনি খুব স্ট্রেসে বা চিন্তায় আছেন, এই সবকটা যদি কারণ হয়, আপনার ডায়েটও একটা কারণ হতে পারে মিনস ঠিকঠাক না হওয়া। ঠিক আছে, হয়তো আপনার ডায়েট এমন কিছু আছে, বেকারি আইটেম নিচ্ছেন, হাই ক্যালোরি ডায়েট নিচ্ছেন, খুব বেকড আইটেম নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মিনস্ট্রুয়েশন ইরেগুলার হতে পারে। সো এই সব কটা কারণ আমরা ইরেগুলার মিনস্ট্রুয়েশন বা অ্যাবসেন্ট অফ মিনস্ট্রুয়েশন বা ইনফ্রিকুয়েন্ট মিনস্ট্রুয়েশন সবকটাই এর মধ্যে পড়তে পারে। এবার আসি আমরা আমাদের সেকেন্ড আলোচনার বিষয়বস্তু, যেটা হচ্ছে হেভি ব্লিডিং ডিউরিং মিনস্ট্রুয়েশন। ঠিক আছে, অর্থাৎ ব্লিডিং, অত্যধিক ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কী কারণ হতে পারে। সেক্ষেত্রে একটা হতে পারে ব্লাড ক্যান্সার, একটা কারণ হতে পারে আপনার। সেক্ষেত্রে আপনার কারণ হতে পারে ইউটেরাইন ফাইব্রয়েড অর ইউটেরাইন পলিপ, একটা কারণ হতে পারে। এবং যেটা লিভার ডিজিজ, যেটা হচ্ছে খুব অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, মিন ক্রনিক স্টেজ অফ লিভার ডিজিজ, এগুলো একটা কারণ হতে পারে আপনার অত্যধিক ব্লিডিংয়ের জন্য। তো কার্সিন, আপনার লিউকেমিয়া, আপনার অ্যাডভান্স স্টেজ অফ লিভার ডিজিজ, এবং ইউটেরাইন পলিপ অর ইউটেরাইন ফাইব্রয়েড, সবকটাই কিন্তু অত্যধিক ব্লিডিংয়ের কারণ হতে পারে, আর হেভি ব্লিডিংয়ের কারণ হতে পারে ডিউরিং মেনস্ট্রুয়েশন। তো আশা করছি এই দুটো জিনিস আপনারা বুঝতে পেরেছেন, যে ইরেগুলার কখন হচ্ছে, ইনফ্রিকুয়েন্ট কখন হচ্ছে, অ্যাবসেন্ট কখন হচ্ছে, এবং যদি হয় ধরুন ঠিকঠাকই হচ্ছে কিন্তু ব্লিডিং বেশি হচ্ছে, সেটা কোন কোন ক্ষেত্রে হচ্ছে। এবার আসি কিছু কিছু ল্যাব ইনভেস্টিগেশন আছে বোঝার জন্য যে কোথায় প্রবলেমটা হচ্ছে। সেটা হচ্ছে আপনার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FSH আপনার টেস্ট করতে পারে, লিউটেনাইজিং হরমোন যেটা LH আপনার টেস্ট করে দেখতে পারেন, বা আপনি প্রোল্যাকটিন লেভেল দেখতে পারেন কোনো কারণে, বা ব্লাডের যেটা আপনি নর্মাল USG অফ হোল অ্যাবডোমেন করেও দেখতে পারেন যে কোথায় প্রবলেমটা হয়েছে। অনেক সময় PCOS আমরা USG অফ হোল অ্যাবডোমেন করে ডায়াগনোস হয় যে তার মেন্সের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যেই পড়ছে। প্রিন্সিপাল লাইন অফ ট্রিটমেন্ট আসি, অপানবাত অনুলোমন প্রথম লাইন অফ ট্রিটমেন্ট। অপানবাত, যে বাতটা আমাদের পাঁচটার মধ্যে একটা বাত, যেটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ডস যে ফাংশনসগুলো আছে, লেভার হোক, এক্সপালশন অফ দ্য ফিটাস হোক, বা আপনার ডিউরিং পার্চুরেশনস হোক, হ্যাঁ, যখন ইভাকুয়েশন অফ দ্য ফিসিস হোক, মানে মলমূত্র ত্যাগের সময় যে বায়ুটা আমাদের কাজ করছে, সেটা হচ্ছে অপানবাত। সেটাকে অনুলোমন করো, অনুলোমন মিন্স ওটা বেড়ে গেছে, ওটাকে সাবসেট করতে হবে, অপানবাত অনুলোমন। নাম্বার টু, রসায়ন থেরাপি দিতে হবে, নারিশমেন্ট থেরাপি দিতে হবে অবশ্যই এই সময়টা, এবং রিস্টোরেশন অফ দ্য নর্মাল ফিজিওলজি, মিন্স ফিজিওলজি মিন্স আপনার নর্মাল বডি ফাংশনস, রিস্টোরেশন সেটাকে নর্মাল বডি ফাংশনটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে হবে আপনি, রিস্টোরেশন অফ দ্য নর্মাল বডি ফিজিওলজি। এটা হচ্ছে তিনটা মেন লাইন অফ ট্রিটমেন্ট। এছাড়া আসি আমি পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট, কী করা যেতে পারে। স্নেহন করানো যেতে পারে, কীরকম স্নেহন করানো যেতে পারে, আপনার সুকুমার ঘৃত দিয়ে, ফলক ঘৃত দিয়ে, আর শতাবরী ঘৃত দিয়ে, তিনটের মধ্যে যে কোনো একটাতে আমরা স্নেহন করাতে পারি।
এছাড়াও অভ্যঙ্গ করা যেতে পারে বলা তৈল দিয়ে, বাষ্পশ্বেত করা যেতে পারে, আপনার বিরোচন করা যেতে পারে। বিরোচন কীরকম? বিরোচন আপনার ত্রিবিদ গান্ধর্ব হস্তাদি তৈল 50 ml, তার সঙ্গে আর 50 গ্রাম, তার সঙ্গে আপনি আপনার শুঁটি কষা যেটা 30 ml, তিন দুটোকে মিক্স করে আপনি বিরোচন করতে পারেন। এবং গর্ভাশয়গত উত্তরবস্তু এই সময় দেওয়া হতে পারে, যেটা 10 ml তুলে 5 ml দিয়ে। অনেক সময় গর্ভাশয়গত উত্তরবস্তি পঞ্চকর্ম লাইন বা ট্রিটমেন্টটা ভালো কাজ করে। যদি কিছু হোম রেমিডিস বলি, আমি হোম রেমিডিসের মধ্যে প্রথমত আমি বলবো, যাদের ধরুন হেভি ব্লিডিং হচ্ছে মেন্সের সময়, তারা কী করতে পারেন, তারা অশ্বমেধা চূর্ণ এবং মিষ্টি একটু জলে গুলে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয়। এবং ধনে পাতার কাড়া করে আপনারা এই সময় খেতে পারেন, যাদের অত্যধিক ব্লিডিং হচ্ছে মেন্সের সময়। এবং যাদের ধরুন মেন্স ঠিকঠাক হচ্ছে না, তারা কী করবেন, যারা মেন্স ঠিকঠাক হচ্ছে না, তারা তেজপাতার কাড়া, খুব ভালো এটা, বা রান্নাঘরে সবারই মজুদ তেজপাতার কাড়া আপনারা খেতে পারেন। কিংবা ধরুন আমের যে পাতাগুলো আছে সেটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ওটাকে পুড়িয়ে একটা ডাস্ট টাইপের করবেন এবং 1 চামচ করে সকাল বিকেল জলের সঙ্গে খাবেন আম পাতা যে ডাস্টটা। এটা কিন্তু যে মাসিক ধর্মের অনিয়মিতার জন্য ভালো এবং মাসিক ধর্মের বেশির জন্য আমি অলরেডি বলেছি। এছাড়াও যদি মেডিসিনস আপনারা দেখেন, মেডিসিনের মধ্যে পুষ্পধন্য রস একটা করে দিনে 3 বার খাবার পর খেতে পারে, এবং অশ্বকাঠিষ্ঠ প্লাস কুমারিয়া সব দুটি ভালো কাজ দেয়। ডায়েট একটু মেনটেন করতে হবে অবশ্যই। কীরকম ডায়েট? আপনাকে এক্সারসাইজ করতে হবে, আসন প্রাণায়াম এগুলো অবশ্যই করতে হবে, এবং হট স্পাইসি বেকড আইটেম, ক্যালোরি হাই ক্যালোরি ডায়েট, ঠিক আছে, স্ট্রেস অ্যাংজাইটি এগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই ইরেগুলার মেনস্ট্রুয়েশনটাকে কোনো রোগের মধ্যে আমরা মানিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো আশা করছি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন বৌমা আয়ুর্বেদকে, এবং আপনাদের যদি নিজস্ব কোনো রোগ ডিজিজ নিয়ে সম্পর্কে জানার থাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানান, এবং সেইটা নিয়ে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের নেক্সট এপিসোডে আসা। নমস্কার।